আমার প্রিয়রা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, নাথিং ফোন ওয়ান লঞ্চ হয়েছে দেখতে দেখতে 10 থেকে 11 দিন পথে চলল। অনেকে এই ফোনটা ইতিমধ্যে ক্রয় করে ফেলেছেন, আবার ইউজও করছেন ভালো মতো, অনেকে চিন্তাভাবনা করে রেখে দিয়েছেন এই ফোনটা পরের দিকে আমরা ক্রয় করব। আমাদের মনে মাইন্ডে এই ফোনটা আছে, আমরা রিভিউ চেক করছি, প্রতিনিয়ত রিভিউ চেক করছি, আর এখান থেকে আমরা পজিটিভ জিনিসগুলোকে সংগ্রহ করছি। যদি পজিটিভিটি আমরা পাই তাহলে আমরা পরে গিয়ে এই ফোনটাকে ক্রয় করব। ততদিনে হয়তো 1000-2000 টাকা প্রাইস ড্রপ হয়ে যেতে পারে। হ্যাঁ, দুই দেশ থেকেই এমন ইউজার আছেন যারা এই রকম চিন্তাভাবনা ইতিমধ্যে করে রেখে দিয়েছেন। হ্যাঁ, ফোনটার মধ্যে ভালো হার্ডওয়্যার দিয়েছে, ভালো সফটওয়্যার দিয়েছে। হার্ডওয়্যার আর সফটওয়্যারের একটা যে মিলবন্ধন রয়েছে, ব্যালেন্স, এটা কিন্তু এই নাথিং ফোনের জন্য সেরা। এছাড়াও ডিজাইন অনবদ্য এই প্রাইস রেঞ্জের মধ্যে, অন্য কোনো ফোন নেই এই রকম রিফ্রেশিং ডিজাইন আমাদের অফার করছে। নিঃসন্দেহে একটা ভালো ফোন, কিন্তু আমরা 3 থেকে 4 দিন আগে একটা ভিডিও এনেছিলাম এই ফোনে ম্যানুফ্যাকচারজনিত কিছু সমস্যা দেখা গেছে। হ্যাঁ, আমরা বাংলা ভাষায় সবার প্রথমে ভিডিওটাকে পোস্ট করেছিলাম। ওখানে আমি বলেছিলাম যে ডিসপ্লে সেকশনে এখানে গ্রিন টিন দেখা যাচ্ছে কিছু সেকশনে, কিছু সেকশনে এখানে যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে, ফ্রন্ট ক্যামেরা এখানে পিক্সেলেটেড হয়ে গেছে, যে ডিসপ্লের উপরে যে ফ্রন্ট ক্যামেরা লাগানো রয়েছে। আবার কোথাও বা এখানে যে পেছনে ব্যাক প্যানেল রয়েছে, ব্যাক প্যানেলে ধুলো ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এই প্রত্যেকটাই ম্যানুফ্যাকচার কিছু কিছু প্রবলেম রয়েছে, যেমন ধুলো ঢুকে যাওয়াটা ম্যানুফ্যাকচার প্রবলেম, এছাড়াও যে ফ্রন্ট ক্যামেরা যে পিক্সেলেটেড হয়ে যাচ্ছে ওটাও ম্যানুফ্যাকচারজনিত প্রবলেম, আবার যে গ্রিন ডিসপ্লে হয়ে আসছে এটা কিছু ক্ষেত্রে সফটওয়্যারের প্রবলেম বলতে পারেন। আবার দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় এখানে যে পেছনে যে ক্যামেরার যে ফ্ল্যাশলাইটটা রয়েছে, সেই ফ্ল্যাশলাইটটা একটু বাঁকানো টাইপের রয়েছে, একটু বেঁকিয়ে এখানে বসানো রয়েছে, এটাও কিন্তু ম্যানুফ্যাকচার ডিফেক্টের মধ্যেই পড়ছে। তো এই ডিফেক্টগুলো আমি বলেছিলাম, ওখানে কোয়ালিটি কন্ট্রোলের ইস্যু দেখা গেছে। হ্যাঁ, মানে এখানে ইউনিট তৈরি হয়ে যাওয়ার পর যে চেকিংটা হয়, কোনো কোনো জায়গায় গিয়ে হয়তো চেকিংটা ঠিকঠাক করে হয়নি, বা এখানে চেকিং করাই হয়নি, তার আগেই মার্কেটে এই ফোনগুলো চলে এসছে। এখানে নাথিং ফোন দুটোভাবে কিন্তু বিভক্ত হয়েছে, একটা গ্লোবাল ইউনিট রয়েছে, গ্লোবালের যারা ইউনিট ব্যবহার করেছে, যারা গ্লোবালে রয়েছে মানে বাইরের দেশ থেকে ব্যবহার করছে গ্লোবালের ইউনিট, তো ওইটা কিন্তু অন্য একটা কোম্পানি ম্যানুফ্যাকচার করছে। আর এখানে সেপারেটলি ইন্ডিয়াতে একটা ইউনিট ম্যানুফ্যাকচার হচ্ছে, এখানে ইন্ডিয়াতে তামিলনাড়ু মানে চেন্নাইতে ম্যানুফ্যাকচার হচ্ছে, সেই ইউনিটেই কিন্তু এখানে 95% প্রবলেম দেখা গেছে। হ্যাঁ, ইন্ডিয়ান ইউনিটেই বেশি প্রবলেম দেখা গেছে, কিন্তু সকলের কাছে কিন্তু এই প্রবলেমটা ধরা পড়েনি, কিছু কিছু ইউনিটের ক্ষেত্রে এই প্রবলেমগুলো দেখা গেছে। এবার কথা হচ্ছে, আপনারা যদি ফোনটাকে কেনেন তাহলে হয়তো আপনার কপালে ওই রকম প্রবলেম পড়লো, আপনার তো পুরো টাকাটা তাহলে যাবে। হ্যাঁ, এইটা নিয়ে আজকে একটু কথা বলবো যে আপনারা সত্যি এই ফোনটাকে এই মুহূর্তে কিনবেন কি কিনবেন না। তো বন্ধুরা, প্রথমেই বলছি এখানে সফটওয়্যারজনিত যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো ডেফিনেটলি নাথিং আপডেটের মাধ্যমে ঠিক করে দিচ্ছে। ইতিমধ্যে একটা আপডেট চলেও এসছে, পরবর্তী সময় আরও ব্যাক টু ব্যাক এখানে আপডেট আসবে। এবার হার্ডওয়্যারজনিত সমস্যা, হ্যাঁ ওই যে বললাম না, ক্যামেরাটা এখানে ব্যাকা রয়েছে, ধুলো ঢুকে যাচ্ছে, ডিসপ্লেতে এখানে পিক্সেলেটেড হয়ে রয়েছে, এগুলো কিন্তু পিওর হার্ডওয়্যারজনিত সমস্যা। আর এই হার্ডওয়্যারের প্রবলেম নিয়ে ইন্ডিয়াতে যারা ফোন কিনেছে, এই হার্ডওয়্যারের প্রবলেম রয়েছে, সার্ভিস সেন্টারে গেলেই পুরো এখানে হ্যান্ড টু হ্যান্ড রিপ্লেসমেন্ট করে দিচ্ছে। আর রিপ্লেসমেন্ট ইউনিট ওখানে আপনারা আনবক্সিং করতে পারবেন, আনবক্সিংয়ের পরে যদি দেখেন কোনো প্রবলেম রয়েছে তাহলে আবার রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে, আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে বাড়িতে অনায়াসে নিয়ে আসতে পারেন। অনেকে গেছে, অনেককে এখানে রিপ্লেসমেন্ট করে দেওয়া হয়েছে, কোনো ঘোরানো হয়নি। এখানে প্রত্যেকটা সার্ভিস সেন্টারই কিন্তু একই নিয়ম, থার্ড পার্টি সার্ভিস সেন্টার, নিজস্ব সার্ভিস সেন্টার নয়, কিন্তু এখানে সাপ্লাই চলে এসছে, ফোনগুলোর সাপ্লাই চলে এসছে, যে যেমন কালার কিনেছে তাকে সেই রকম কালারই কিন্তু অফার করানো হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ মার্কেট, বাংলাদেশ মার্কেটে এখানে ইন্ডিয়া থেকে যে ইউনিটগুলোকে ম্যানুফ্যাকচার করা হচ্ছে সেম টু সেম একই ইউনিট কিন্তু এখানে ইম্পোর্ট হবে, তার পাশাপাশি গ্লোবাল ইউনিটগুলোকে কিন্তু ইম্পোর্ট করা হবে, কিছু কিছু সেকশনে করা হবে, কিন্তু আপনারা বুঝতে পারবেন না কোনটা গ্লোবাল ইউনিট কোনটা এখানে ইন্ডিয়ান ইউনিট, কেননা হয়তো ইন্ডিয়ান ইউনিটের লেখা থাকবে এখানে মেড ইন ইন্ডিয়া, আর গ্লোবাল ইউনিটে মেড ইন ইন্ডিয়াটা লেখা থাকবে না। কিন্তু গ্লোবাল ইউনিটের প্রাইস কিন্তু অনেকটাই বেশি হবে, 4-5 হাজার টাকা বাংলাদেশ মার্কেটে বেশি হয়ে যেতে পারে। এখানে শোনা যাচ্ছে বাংলাদেশে নাথিং ফোন ওয়ান অফিসিয়ালি প্রাইস হবে প্রায় 67,000 টাকা, 12 GB RAM, 256 GB ইন্টারনাল মেমোরি, 8 GB কোনো গল্পই থাকছে না, অফিসিয়াল ভ্যারিয়েন্ট, মানে অনেকটাই বেশি প্রাইস। আমি অফিসিয়াল ভ্যারিয়েন্ট কিনতেই বলবো না এই মুহূর্তে, যারা চিন্তাভাবনা করছেন পরের দিকে আসবে হয়তো, তো একদমই কিনবেন না, অনেকটাই প্রাইস, সেই আইফোনের কাছাকাছি হয়তো প্রাইস চলে যাচ্ছে।
যাচ্ছে, একদমই কিনবেন না। আর বন্ধুরা যারা বাংলাদেশ থেকে চিন্তা ভাবনা করছেন আনঅফিশিয়ালি কিনবেন, আনঅফিশিয়ালি প্রাইসটাও কিন্তু বেশ ভালোই রয়েছে, এখানে প্রায় 55,000 টাকার কাছাকাছি চলে যাবে, 50-এর ওপরে নির্দ্বিধায় থাকছে, এটাও কিন্তু বেশ অনেকটাই প্রাইস। এখানে হয়তো 40-45,000 টাকা প্রাইস হওয়া উচিত ছিল, 8 GB RAM 128 GB, সেটা অনেকটাই বেশি প্রাইস হয়ে যাচ্ছে। কিন্তু আনঅফিশিয়াল যখন আপনারা কিনতে যাবেন তখন অবশ্যই আপনারা ওখানে আনবক্সিং করে নেবেন, ইন্ডিয়ান ইউনিট কিনুন বা গ্লোবাল ইউনিট কিনুন, গ্লোবাল ইউনিটটা একটু প্রেফার করবেন, ইন্ডিয়ান ইউনিটের একটু প্রবলেম হচ্ছে হয়তো, কিন্তু আনবক্সিং ডেফিনেটলি করে নেবেন। আর বাংলাদেশে আনঅফিশিয়ালি যদি ফোন কেনেন সেটা কিন্তু আর সেকেন্ড টাইম আপনারা সার্ভিস সেন্টারে গিয়ে পাল্টাতে পারবেন না, এটা একটা সবচেয়ে বড় ড্রব্যাক, এটা সবসময় মাথায় রাখবেন যে দোকানের সামনেই আমরা আনবক্সিং করবো এবং দোকান থেকেই আমরা ফোনটাকে নিয়ে আসবো। হ্যাঁ, এইটা একটা কথা। আর যদি হার্ডওয়্যারের প্রবলেম হয় তাহলে আপনারা নিঃসন্দেহে ওটাকে পাল্টে নিয়ে আসতে পারেন, আর যদি সফটওয়্যারের প্রবলেম হয় একদম চিন্তা করবেন না, নাথিং এখানে ডেফিনেটলি আপডেট দিয়ে দিবে, আপনার প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে, ডেফিনেটলি প্রবলেম সলভ হবে। কিন্তু এই মুহূর্তে আমি সবাইকে একটাই সাজেশন করব যে এই মুহূর্তে নাথিং ফোন 1K কিনবেন না, একদম কিনবেন না। যারা এখানে পুরো মানে ছবির মতন দেখতে চাইছেন, ফোনটাকে হাতে ধরতেই হবে ধরতেই হবে, তারা নিঃসন্দেহে নিতে পারেন, আমি না করব না। কিন্তু যারা ওয়েট করতে পারেন তারা অবশ্যই ওয়েট করবেন, এই ফোনটার প্রাইস কিন্তু আগামী 1-2 মাসের পরে আনঅফিশিয়ালি প্রাইসটা অনেকটাই কমে যাবে, এখানে 45,000 টাকা বা এখানে 43,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে চলে আসবে। হ্যাঁ, কিছু হলেও কমবে, তখন আনঅফিশিয়ালি আপনারা ফোনটাকে কিনতে পারেন, প্রাইস যেহেতু কমে যাচ্ছে এবং যে নতুন লটের ফোনগুলো আসছে, নতুন লটের ফোনগুলো আশা করি ম্যানুফ্যাকচার ওই রকম প্রবলেম নিয়ে আসবে না, ইন্ডিয়াতেও আসবে না বাংলাদেশেও যাবে না, কেননা এখানে কিছু তো অন্তত শিখেছে নাথিং যে কিছু ম্যানুফ্যাকচার প্রবলেম হচ্ছে, পরবর্তী সময় সেম টু সেম একই জিনিস হয়তো রিপিট তারা করবে না, এখানে ম্যানুফ্যাকচার কোয়ালিটি কন্ট্রোল আরও ভালো করে তারা করবে এবং ভালো ইউনিট তারা ম্যানুফ্যাকচার করবে, কোনো প্রবলেম হবে না। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এরপরে যারা চিন্তাভাবনা করছেন নাথিং ফোন আজকেই কিনবো কালকেই কিনবো, প্রি অর্ডারে কি এখানে আমরা বুক করে আসি কালকেই বুক করে আসি, তারা একটু একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন, 1-2 মাস পরে কিন্তু দামটা অনেকটা কমে যাবে, ভালো ইউনিটের সাপ্লাইও চলে আসবে, আর যেই খারাপ ইউনিটগুলো বেরোচ্ছে ইন্ডিয়াতে আমরা পাল্টাতে পারছি কিন্তু, হ্যাঁ সকলকে এখানে পাল্টে দিচ্ছে, বাংলাদেশে কিন্তু পাল্টাতে পারবেন না। বাংলাদেশের বন্ধুরা একটু সজাগ হয়ে থাকবেন, আশা করি বলতে পারলাম। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করুন, সকলকে উত্তর দিয়ে দেবো, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর বন্ধুরা ওপো রেনো 8 Pro এই ভিডিওগুলো একটু দেখুন, অলরেডি আমি আনবক্সিং ইনিশিয়াল রিভিউ ক্যামেরা টেস্ট ভিডিও ফুল রিভিউ খুব তাড়াতাড়ি আসবে, এই ভিডিওগুলোকে একটু দেখুন, এই ভিডিওগুলো কিন্তু দেখতে আপনার ভালো লাগবে, আর এই ফোনগুলো বাংলাদেশ মার্কেটে আসারও একটা সম্ভাবনা রয়েছে। বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন,